মুন্সিগঞ্জের মীর কাদিম পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ হবে কাল। এজন্য সকল প্রস্তুতি নিয়েছে প্রশাসন। সে খবর জানাতে এই মুহূর্তে মীর কাদিম এলাকায় আছেন রিপোর্টার নাসির উদ্দিন উজ্জ্বল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। উজ্জ্বল, মুন্সিগঞ্জের যে মীর কাদিমে কাল সকালে ভোট থেকে যে নির্বাচন শুরু হচ্ছে তার প্রস্তুতি কিন্তু একেবারে চূড়ান্ত পর্যায়ে। আমরা যে এলাকাটিতে আছি এখানে কিন্তু তিনটি কেন্দ্র, এই রিকাবিবাজ উচ্চ বালিকা বিদ্যালয়ে সেই কেন্দ্রের যে এখানে আইন শৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণে যারা আছেন তাদের বাইরেও কিন্তু এখানে বিভিন্ন যে নির্বাচন কর্মকর্তা, প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসার সহ এখানকার ক্যান্ডিডেট এবং নানা ধরনের উৎসুক লোকজন কিন্তু কেন্দ্রে অবস্থান করছেন। এবং আপনি জানেন যে ইভিএমে এখানে ভোট হচ্ছে এবং এই যে বন্দরনগরী প্রাচীন এই এলাকাটি, এখানে কিন্তু 17টি কেন্দ্রে ভোট গ্রহণ হবে এবং প্রায় 37,000 ভোটার এখানে ভোটাধিকার প্রয়োগ করবেন। এবং 5 জন মেয়র পদে এখানে আছেন, নৌকা, ধানের শীষ এবং বাইসাইকেল ছাড়াও কিন্তু এখানে মোবাইল নিয়ে একজন প্রার্থী ছিলেন যিনি বর্তমান মেয়র, তিনি কিন্তু সরে দাঁড়িয়েছেন নির্বাচন থেকে এই শেষ দিকে। এছাড়া কিন্তু এখানকার নির্বাচনে একটা উৎসব মুখর পরিবেশ বিরাজমান আছে এবং এখানে যে সাধারণ কমিশনার 36 জন সহ 11 জন রয়েছে সংরক্ষিত নারী আসনের প্রার্থী, এই 47 জন প্রার্থীরা কিন্তু চষে বেড়াচ্ছিলেন শেষ মুহূর্ত পর্যন্ত। কিন্তু এখানে যেই ঘটনাটি ঘটেছে যে এই নির্বাচনের একেবারে শেষ মুহূর্তে কিন্তু হাইকোর্ট থেকে সীমানা জটিলতা এবং ভোটার তালিকা নিয়ে একটি রিটের কারণে নির্বাচন স্থগিত করে দেওয়া হয়, তার একদিন বাদেই কিন্তু বৃহস্পতিবার আবার নির্বাচনের সেই স্থগিতাদেশ প্রত্যাহার করে কিন্তু নির্বাচনের সব বাধা বিপত্তি পার হয়ে যায়। সেই কারণে কিন্তু শেষ মুহূর্তে এখানে নানা রকম পরিবেশ তৈরি হয়েছে। তবে এখানকার যে সমস্যাটি তৈরি হয়েছে সেটি হচ্ছে যে এখানে কিন্তু কিছু সহিংসতার ঘটনা ঘটেছে, যেখানে একজন প্রার্থীর যে যিনি বর্তমান মেয়র তার মালিকানাধীন যে এক একটি হসপিটাল সেটিতে হামলা হয়েছে এবং সর্বশেষ যেটি হয়েছে তিলারদিতে একটি প্রবাসীর বাড়িতে কিন্তু ভাঙচুর করা হয়েছে, সেটি কিন্তু আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এছাড়া এখানে যে বাইসাইকেল প্রার্থীর সাবেক মেয়র মোহাম্মদ হোসেন রেনু তার উপর কিন্তু হামলা হয়েছে, তার প্রচারণার মাইক ভেঙে দেওয়া হয়েছে এবং বিচ্ছিন্ন সহিংসতার কারণে কিন্তু ভোটাররা কিছুটা আতঙ্কিত আছেন। তবে এখানকার আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন, এখানকার জেলা ম্যাজিস্ট্রেট বলছেন যে এখানে নির্বিঘ্নে যাতে ভোট দিতে পারেন এবং ইভিএমে যে ভোট দেওয়ার ব্যাপারে কিন্তু গতকালই অনুশীলন হয়েছে এবং আজকে সব কেন্দ্রে কিন্তু ইভিএমের সকল যন্ত্রপাতি পৌঁছে দেওয়া হয়েছে এবং সেখানে কিন্তু অবস্থান করছেন ভোট কর্মকর্তারা এবং পরিবেশ স্বাভাবিক রাখবার জন্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছেন এবং 17টি কেন্দ্রের মধ্যে কিন্তু 11টি কেন্দ্রকেই ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। এই ছিল মীর কাদিমের পৌরসভা নির্বাচনের প্রস্তুতির সর্বশেষ। ফারিয়া, মুন্সিগঞ্জের মীর কাদিম পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ হবে কাল এবং সে বিষয়ে সবশেষ খবর জানাতে আমাদের সঙ্গে মীর কাদিম এলাকা থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন রিপোর্টার নাসির উদ্দিন উজ্জ্বল।